ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম নদীকেন্দ্রিক অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2013 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টার্মিনালের। কিন্তু গেল দেড় বছরে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মোট 110টি, অথচ বছরে 1 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং এর ক্ষমতা রয়েছে এই টার্মিনালের। ব্যবসায়ীদের অভিযোগ, অতিরিক্ত খরচ সহ নানা কারণে সচল করা যাচ্ছে না এই টার্মিনাল। উভয় পক্ষে যে আমাদের কন্টেইনার ইয়ার্ড যেটা আছে তার নিরাপত্তা জোর করতে হবে, দ্বিতীয়ত আমাদের সময় মতো জাহাজগুলো পরিবহন করতে হবে, আরেকটা হলো আমাদের মূল্য যেটা আছে সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আমাদের কন্টেইনার সার্ভিসে যে পয়সা লাগে হয়তো 10,000-11,000 টাকা লাগে, এর কাছাকাছি ভাড়াটা এবার কাছাকাছি থাকতে হবে। টার্মিনাল চালুর আগে বলা হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ ডিপোতে কন্টেইনার পাঠাতে যে পরিমাণ খরচ লাগে নৌপথে লাগবে তার চেয়ে কম। কিন্তু টার্মিনাল চালুর পর দেখা গেছে নদীপথে কন্টেইনার আনা নেওয়ার খরচ পড়ছে বেশি। তবে এই নদীপথকে আরও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলছে কর্তৃপক্ষ। ট্রেনের ভাড়ার সাথে হয়তো ভেসেলের ভাড়াটা সেভাবে ম্যাচ করা হয়নি। আমাদের যে ট্যারিফ হয়েছে সেই ট্যারিফটা এখন রিভিশনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, খুব সহসা এটা হয়তো একটা রিভাইজ ট্যারিফ আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব 3টি জাহাজে এই রুটে পণ্য পরিবহন করা হচ্ছে। আর এই প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা 100টি কন্টেইনার হলেও বর্তমানে 10 কন্টেইনারেরও কম পণ্য আনা নেওয়া হয়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।